আজকে আমি একটা দাদার বাগানে এসেছি। বলতে গেলে বেশিরভাগ দাদা সাইট্রাস নিয়েই কাজ করে, আর দাদার প্রত্যেকটা লেবু গাছে কিন্তু হেলদি এবং প্রচুর পরিমাণে কিন্তু গুটি বেঁধে গেছে। আজকে দাদার মুখ থেকে আমরা জানবো দাদার বাগানে কী কী গাছ রয়েছে, আর এই সময়টাতে মানে মার্চ মাসের আজকে হলো 10 তারিখ, তো এই সময়টাতে দাদা লেবু গাছে কী কী পরিচর্যা করছে এবং এই গুটিগুলোকে আরও বড় করায় এবং বড় বড় ফলে পরিণত করার জন্য দাদা কী কী খাবার প্রয়োগ করবে সম্পূর্ণ ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখছো ফ্রেন্ডস। আজকে চলে এসেছি অনেক দিন পরে একটি দাদার বাগানে, সেই দাদাকে আমরা পাশে পেয়ে গেছি। দাদা, তোমার নামটা একটু দর্শকদের বলে দাও। আমার নাম হচ্ছে চন্দন। আচ্ছা, তো এই যে আমি যে জায়গাটাতে আজকে এসেছি এই জায়গাটার নাম যদি একটু দর্শকদের বলে দাও। এই জায়গাটা হচ্ছে বগুড়া স্টেশন পাড়া। আচ্ছা, তুমি এই যে মোটামুটি একটা বাড়ির সামনে বাগান তৈরি করেছো দাদা, তো এই বাগানটা দাদা তুমি মোটামুটি কতদিন ধরে করছো? এটা 3 বছর। 3 বছর ধরে দাদা কিন্তু এই বাগানটা করছে। বাগানটাতে মানে লেবুর একটা সর্বরাজ্য বলা যেতে পারে, কারণ অনেক নতুনত্ব ভ্যারাইটির লেবু দাদা কিন্তু এই বাগানে তৈরি করছে, তো আপনাদের আস্তে আস্তে দেখাবো। আর সবথেকে বড় কথা, এখন কিন্তু সময়টা হলো মার্চ মাস, আর এই মার্চ মাসে প্রত্যেক ছাদ বাগানিদের যারা যারা আপনারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে কিন্তু লেবু গাছে ফুল আসার পরে এই সময়টাতে কিন্তু ফুলগুলো থেকে হালকা হালকা গুটি বাঁধছে। তো এই গুটি বাঁধার পরে আপনারা লেবু গাছে কী কী পরিচর্যা করবেন এবং কী কী খাবার দেবেন সম্পূর্ণটা আজকে এই দাদার কাছ থেকে যতটা সম্ভব জানার চেষ্টা করবো। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন ফ্রেন্ডস, দাদার কিন্তু ছাদ বাগান না, বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা আছে, তো এইখানে কিন্তু খুব সুন্দরভাবে দাদা একটা বাগান তৈরি করছে। দাদা, মোটামুটি তোমার বাগানে কতগুলো লেবুর ভ্যারাইটি আছে যদি একটুখানি প্রথমে বলে দাও? লেবু মোটামুটি 20-25টা ভ্যারাইটি আছে। 20-25টা ভ্যারাইটি আছে। আচ্ছা, তো সবার প্রথমে পাশে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কোন ভ্যারাইটির লেবু আছে? আমাদের সবারই পরিচিত ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। আচ্ছা, দেখুন গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল এসছে আর ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু দাদার গাছে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে গেছে। আচ্ছা দাদা, একটুখানি একটু তোমাকে আমি একটু বসতে বলবো। এই যে এই বিষয়টা আমি প্রথমে দাদার কাছ থেকে জেনেছি, এই বিষয়টা সম্বন্ধে যদি একটুখানি বলো দর্শকদের, এটা কি ঝুলছে? এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। আচ্ছা, এর মধ্যে ফল ছিদ্রকারী যে পোকাগুলো থাকে। আচ্ছা, ওটা কি খুলে একটু দেখানো যাবে? দেখুন বন্ধুরা, আমি কিন্তু দাদার বাগানে এসে দেখলাম ফার্স্ট এরকম একটা জিনিস। এই জিনিসটা আপনারা একটুখানি যদি দেখেন ভালোভাবে, দেখুন এর মধ্যে কিন্তু পোকা রয়েছে এক গাদা। আচ্ছা দাদা, এবার একটুখানি বলো এটার নামটা কি বললে আরেকবার? এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপ। আচ্ছা, এটা হলো একটা ব্লক কাঠের বলা যেতে পারে, এর মধ্যে একটা হরমোন দেওয়া থাকে যার গন্ধ। আচ্ছা, ফেরোমেন্টের সেন্টের ফলেই পোকাগুলো আকর্ষিত হয় চারিদিক দিয়ে, দিয়ে ওর মধ্যে মারা যায়। এতে কিন্তু আমাদের গাছের অনেকটাই পোকার হাত থেকে আমরা কিন্তু গাছকে বাঁচাতে পারবো। আচ্ছা, আসবে না, আচ্ছা। আর একটা জিনিস দেখলাম দাদার প্রত্যেকটা গাছে, এই যে দেখুন এরকম হলুদ হলুদ এক একটা করে কি লাগানো আছে দাদা, এগুলো একটু যদি বলো। এটাকে বলা হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ। ইয়েলো স্টিকি কালারের হয় যেহেতু, এটা ইয়েলো কালারটা ইয়েলো স্টিকি ট্র্যাপ, এর নাম হচ্ছে স্টিকি ট্র্যাপ। আচ্ছা, এটাতে অনেক টাইপের সাদা মাছি, থ্রিপস, যে সিডস, এই ধরনের অনেক অনেক টাইপের পোকাই আর কি এতে এই আঠাতে লেগে আর কি মারা যাবে। দেখুন অনেক পোকা কিন্তু এইভাবে কিন্তু আপনারা আটকাতে পারবেন। আর গাছে তাহলে তো দাদা মোটামুটি কীটনাশক প্রয়োগ করা অনেকটা কমানো যাবে যদি এইগুলো আমরা ইউজ করি। কিছুটা তো কমানো যাবে একদমই। ঠিক আছে, তো দাদা এবার বলো তোমার বাগানে আর কি কি রেয়ার কালেকশন রয়েছে, চলো একটু দেখে নিই। এই গাছটা আছে, এটা কি গাছ আছে? হ্যাঁ বলো। এটা হচ্ছে তোমার, দেখুন এই দেখুন গাছে কিন্তু ফল ধরে রয়েছে অলরেডি। এমোয়াইট ব্লাড ম্যান্ডারিন। এমোয়াইট ব্লাড ম্যান্ডারিন, এমোয়াইট, আর যে কমলাটার ভেতরে লাল হয় এমোয়াইট ব্লাড ম্যান্ডারিন। আচ্ছা দাদা, তো এরকম একটা গাছে যখন গুটি সেট হয়ে যাবে ছোট ছোট, কি কি পরিচর্যা করলে ভালো হয়? তখন ওই মোটামুটি 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দিতে হবে। আচ্ছা, খাবারের জন্য? খাবার এই টাইমে খাবার দিতে হবে না, খাবার বলতে স্প্রে করতে হবে মাইক্রো নিউট্রিয়েন্ট, যেমন মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড,
গোল্ড, অ্যাগ্রোমিন গোল্ড এই টাইপের জিনিস, বা 0050 এতগুলো গুটি এসছে, গাছটার হাইট মোটামুটি 4 ফুট মতো হবে, আচ্ছা সব কি দাঁড়াবে? না না সব দাঁড়াবে না, এর বেশিরভাগটাই পড়ে যাবে। আচ্ছা, 5-10টা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে যতই এত এত ভরে ভরে গুটি বা ফুল আসুক, কিন্তু গাছের যেটুকুনি ক্ষমতা ফল ধারণের সেইটুকুনি কিন্তু গাছ নিজে থেকে দাঁড় করাবে ফুল। আচ্ছা দাদা, নেক্সট তোমার আর দেখি বাগানে আর কি কি ভ্যারাইটির গাছ রয়েছে? এই যে যেমন একটা আম গাছে মুকুল এসেছে। আচ্ছা দেখুন, এটা একটা খুব সুন্দর আম গাছে, দেখুন কি সুন্দর হেলথগুলো, দেখুন সব থেকে বড় কথা দাদার বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু খুবই সুন্দর হেলথ। এই গাছটা কিন্তু মাটিতে দেওয়া আছে, দেখুন মাটিতে দেওয়া থাকলেও মাটিতে কিন্তু প্যাকেট শুদ্ধ দেওয়া আছে, ঠিক আছে, মাটিতে প্যাকেট শুদ্ধ দেওয়া আছে, কারণ এই গাছটা এখানে রাখবো না, পরবর্তীকালে চেঞ্জ করা হবে, এর জন্য আমি প্যাকেট শুদ্ধই দিয়ে রেখেছি। আচ্ছা দেখুন, সবথেকে বড় কথা আমি এসেই প্রথমেই অবাক হয়েছিলাম, এটা কিন্তু দাদার থেকেও মোটামুটি 3 ফুট হাইট বেশি, প্রায় 10-11 ফুট হয়ে যাবে। আচ্ছা দেখুন, আর এই বড় গাছটা রয়েছে কিন্তু একটা ছোট্ট টবে, দাদা এই টবটার সাইজ কতটুকুনি হবে? মোটামুটি 16 ইঞ্চি হবে। আচ্ছা 16 ইঞ্চি টবে এত বড় গাছ তৈরি করতে কতদিন টাইম লাগলো? এটা প্রথমে এই গাছটায় প্রথমে একবার ছোট টবে যখন ছিল তখন ডাইব্যাক হয়েছিল, মানে শিকড়ে সমস্যা হয়েছিল। আচ্ছা, তখন আমি ওই শিকড়ের সমস্যাটা যাই হোক ওভারকাম করে তারপর এই বড় টবে দেওয়া, এটা দেওয়া 2 বছর। 2 বছর? আচ্ছা এটা কোন ভ্যারাইটি বললে? এটা হচ্ছে ছাতকি কমলা। ছাতকি কমলা, আচ্ছা ফল তো এখন আসেনি? না না ফল প্রচুর, অনেক ফল এসেছে। না আমি আমি বলছি আগের বছর, আগে ফল এসেছিল প্রথম যখন একদম ছোট গাছ ছিল, প্রথম কিনে আনা হয় তখন এসেছিল, কিন্তু তখন ওই শিকড়ে প্রবলেম ছিল বলে দাঁড়ায়নি, বাট নেক্সট ইয়ারে মানে এর আগের বছর, আগের বছর আসেনি ফল, এই বছর আবার এসেছে। আচ্ছা, 1 বছর গ্যাপ দিয়ে দেখুন এই বছরে কিন্তু গাছ ভর্তি ফল এসেছে দাদা, পরবর্তীকালে আমি কিন্তু আরেকবার আসবো রেজাল্ট দেখতে যখন গাছে ফল দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট দেখাও এই পাশে কি কি ভ্যারাইটি রয়েছে। এই পাশে এটা আছে হচ্ছে নাভেল অরেঞ্জের মধ্যে ওয়াশিংটন নাভেল। ওয়াশিংটন নাভেল, দেখুন গাছ ভর্তি করে কিন্তু সুন্দর সুন্দর, দেখুন গুটি মানে ভরে গেছে, গুটিগুলো দেখলেই বোঝা যায় এর গুটিগুলো একটু বড় বড় হয় অন্য লেভেল। নাভেল অরেঞ্জ ওয়াশিংটন নাভেল, ছোট থেকেই নাভির মতো একটা। আচ্ছা দাদা, এই গাছটার বয়স কত? এটা 1 বছর হবে। 1 বছর হবে। আচ্ছা পাশের এটা কি গাছ রয়েছে? পাশে হেয়ারলুম নাভেল, এটা হেয়ারলুম নাভেল, এটাও 1 বছরের একটু কম। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গাছ তোমার হেলদি, আলাদা কি কোনো পরিচর্যা করা কিছু? পরিচর্যা একদম নরমাল নরমাল। আর তুমি বলছিলে যে, তুমি বলছিলে যে হাড়গুড়ো শিংকুচি মানে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ দামটা খুব, হ্যাঁ দাম আমাদের এখানে অনেক দাম, 100 টাকা করে কেজি হাড়গুড়ো শিংকুচি, এর জন্য আমার যত গাছ আছে দিলে অনেক খরচা পড়ে যাবে, এর জন্য আমি খুবই কম এগুলো ইউজ করি, ওই গোবর সারের উপরই ডিপেন্ড করে আর কি। আচ্ছা আচ্ছা, এই লঙ্ঘনটা কি, কোন ভ্যারাইটির লঙ্ঘন? পিংপং লঙ্ঘন, যেটা একদম মানে তুমি দাদা বেশিরভাগ গাছে এরকম ভাবে ঠুকে গেছো? হ্যাঁ, প্রথম প্রথম আমি যে গাছগুলো কিনেছিলাম। আচ্ছা মানে হঠাৎ তোমার এই শখটা কিভাবে আসলো যে গাছ নিয়ে এরকম ভাবে ভাববো বা গাছ করবো? এটা কি ইউটিউব দেখে নাকি নিজে থেকে? নিজে থেকে, গাছপালা পশু পাখি আমার ভালোই লাগে, কারণ আমি বায়োলজি নিয়ে পড়েছি। আচ্ছা, জিওলজি নিয়ে, জিওলজি অনার্স নিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, আমার ওই এই দিকটা বেশ পছন্দ ছোটবেলা থেকেই। আচ্ছা আচ্ছা, আর এইখান থেকে আর এখন বিদেশি ফলগুলো দেখতেও ভালো লাগে, খেতে ভালো, টবে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইউটিউব দেখেই আর কি
এর কিছুটা তো অবদান আছে, অবদান আছে, তাই তো? ঠিক আছে, আর নতুন কিছু তো শেখাও যাও ইউটিউব থেকে আমার মনে হয়। আচ্ছা, তোমার পাশে দেখছি খুব সুন্দর সুন্দর ড্রাগনের ডাল ঝুলে রয়েছে দাদা, এটা কি ড্রাগন রয়েছে? আমাদের যেটা একদম দেশি বলে, নরমাল বলে সেইটাই। ঠিক আছে, আচ্ছা, এই বয়স কেমন হবে এই গাছগুলোর? এটার বয়স আমার ফার্স্ট ড্রাগন দিয়েই শুরু। আচ্ছা, অন্যান্য গাছ ছিল, আরো অনেক গাছ ছিল, সেইগুলো মারা গেছে। ঠিক আছে, মারা গেছে বা আমার সেই ভ্যারাইটি গুলো পছন্দ হয়নি। যেমন চেরির অনেক ভ্যারাইটি যেগুলো, সেগুলো আমাদের এখানে হবে না, কিনেছিলাম, সেগুলো এরকম অনেক গাছই নষ্ট করেছি। আচ্ছা, তখন আর কি ড্রাগন গুলো ছিল, ড্রাগন তো সহজে নষ্ট হয় না। না না, আচ্ছা আচ্ছা, দেখুন ফ্রেন্ডস, দাদার বাগানের একটা সুন্দর থাই ভ্যারাইটির যে কামরাঙা গাছ, সেই কামরাঙা গাছে দেখুন কি সুন্দর ফল ধরে রয়েছে, এই যে দেখুন। তো ফ্রেন্ডস, দাদার বাগানে এসেছিলাম, এখন তো ফল তো নেই, আপনাদের দেখালাম, সব লেবু গাছে কেবল সব লেবু মানে গুটি বাজছে। তো দাদার গাছে এখন এই মুহূর্তে কামরাঙা ছিল, তো খেয়ে দেখি টেস্ট করে কেমন লাগছে। দারুণ মিষ্টি, আমি যে কামরাঙা আমার খুব ভালো লাগে, তারপর দারুণ মিষ্টি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা চললে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আর গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং আমি আপনাদের সুন্দর একটা ছাদ বাগানের ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করবো।